রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে কোনো কৃষি পণ্য ছাড়াই ছেড়ে গেছে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তের কৃষি পণ্য পৌঁছে দেওয়ার বিশেষ ট্রেন। আজ থেকে নতুন করে চালু হওয়া এই ট্রেনটি বেলা 11:40 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রেলের দায়িত্বরতরা বলছেন, সকাল 9:45 চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কৃষি পণ্যবাহী ট্রেনটি, পরে রাজশাহী রেল স্টেশনে এসে পৌঁছায় 11:15। শুরুতে রাজশাহী পর্যন্ত 5টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো প্রকার সবজি উঠায়নি কেউ, তবে কিছু মুরগির ডিমের খাঁচি নেওয়া হয়েছে। ফলে কৃষিপণ্য না থাকায় এই বিশেষ এই ট্রেনটি খালি যেতে দেখা গেছে। প্রতিদিন পণ্যবাহী এই ট্রেনের 5টি বগির মধ্যে 120 টন পণ্য আনা নেওয়ার সুবিধা থাকবে। কেজি প্রতি সবজি বা কৃষিপণ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে 1.30 টাকা এবং রাজশাহী থেকে সর্বোচ্চ 1.18 টাকা পড়বে ঢাকায় পৌঁছানোর খরচ। সপ্তাহে একদিন শনিবার চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে 14টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছাবে এই কৃষি ট্রেন। পণ্য না থাকার বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, তারা প্রচারণা চালালেও পরিবহনে আশানুরূপ সাড়া মেলেনি, তাই আগামীতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ভালো সাড়া পাওয়া যাবে। পশ্চিমাঞ্চল রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা AKM নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রীষ্মকালীন যে সবজিগুলো এগুলো কেবল বাজারে উঠতেছে, বাজারে উঠলে ওরা ওখান থেকে যেহেতু মানে প্রায় 40-50টা ট্রাক পার ডে যায়, সেহেতু ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ওখান থেকে আমাদের সবজিগুলো ঢাকা দেওয়ার জন্য কথা বলেছে। চাপাই রাশিয়া পর্যন্ত আজকে অবশ্য এরকম সবজি হয়নি, তবে এখান থেকে আমাদের কিছু ক্যারেট ইয়ে হয়েছে, বুক হয়েছে, যেটা ঢাকা থেকে রাশিয়া থেকে ঢাকাতে যাবে, এবং এটা হচ্ছে 150 কেজি 360 টাকা বুক হয়েছে। আমরা সামনে আশাবাদী, যেহেতু আমাদের সব জায়গায় প্রচার প্রচারণা চলতেছে, আমরা আশাবাদী সামনে দিনগুলোতে আরও ভালো মানে মালামাল পরিবহন করতে পারবো ইনশাল্লাহ। আমার নাম AKM নুরুল আলম, আমি সহকারী বাণিজ্যিক কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে পাকশী টিম।